মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে দেখতে পাচ্ছ ছটি বাক্য রয়েছে আর এই ছটি বাক্য পড়ার পরে তোমরা যদি না বলতে পারো যে কোনটা কোন রয়েছে এবং এই বাক্যগুলোর ইংরেজি অনুবাদ কি হবে তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সহজে বুঝতে পারবে কোনটা কোন রয়েছে এবং এই বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেশন কি হবে আর যদি এই বাক্যগুলো সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারো এবং কোনটা কন্টেন্স রয়েছে বলতে পারো তাহলে ভিডিওটি এখানে স্কিপ করে দাও এক ঝলকে আমরা দেখে নিই এখন যে বাক্যগুলো কী রয়েছে ফার্স্ট হচ্ছে আমি এই বিদ্যালয়ে পড়ছিলাম দ্বিতীয়ত হচ্ছে আমি দুই বছর ধরে এই বিদ্যালয়ে পড়ছিলাম তৃতীয়ত আমি না একটা গল্প লিখছিল চতুর্থ গোপাল আসার আগে আমি একটা গল্প লিখছিল ফিফথ হচ্ছে এই সংবাদের জন্য সে রবিবার থেকে অপেক্ষা করছিল তোমার বোন সকাল থেকে রান্না করছিল এই বাক্য এই বাক্যগুলোর মধ্যে মূলত দুই ধরনের টেন্স লুকিয়ে রয়েছে ফার্স্ট হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড সেকেন্ড হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমাদের জানতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনা হয় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনা হয় তো পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে একটু বলি পাস্ট টেন্স মানে হচ্ছে যে অতীতে যে কাজটা ঘটে গিয়েছে সেটা হচ্ছে পাস্ট tense মানে অতীতে যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটাই হচ্ছে past tense এবার পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে যে কাজটা কন্টিনিউ চলছিল মানে যে কাজটা চলছিল রানিং অবস্থায় ছিল সেই সিচুয়েশনটাকে বোঝানোর জন্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করে থাকি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টা হচ্ছে কি যে অতীতে কোনো কাজ রানিং চলছিলো এইরকম বোঝাতে গেলেই সেটা হবে পাস্ট continuous tense আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য আমাদের দুই থেকে তিনটি জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে যে অতীতে কোনো একটা সময় ধরে একটা কাজ রানিং এই রকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় দ্বিতীয়ত কোনো একটা সময় থেকে কোনো একটা কাজ রানিং চলছিলো বোঝাতে গেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আরো একটা হচ্ছে যে অতীতে একটা কাজ শুরু হওয়ার আগে বা পরে কোনো একটা কাজ কন্টিনিউ চলছিল এই রকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এই তিনটা জিনিস তোমরা যদি মনে রাখো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখা খুবই সহজ এবং চিনতে পারাটাও খুবই সহজ তো এখানে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর ক্রিয়াগুলোকে ভালো করে দেখো ক্রিয়া দেখে শুধু বোঝা যাবে না আরো বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যে জিনিসগুলো আমি একটু আগে তোমাদের বললাম পাস্ট পারফেক্ট সো প্রথম বাক্যে ক্রিয়া রয়েছে দেখো পড়ছিলাম কাজ এবং দ্বিতীয় বাক্যতেও দেখো পড়ছিলাম তাহলে আমরা এই দুটো ক্রিয়া দেখে কি বলতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মোটেও না আমরা এইটুকুটা একটা আইডিয়া নিয়ে আসতে পারবো যে দুটোই কন্টিনিউয়াস দুটোই রানিং চলছে কাজ দুটোতেই কাজ রানিং চলছে এইবার এই বাক্যটাতে দেখো যে দুই বছর ধরে এখানে কিন্তু একটু বিভিন্ন ধরনের জিনিস লক্ষ্য করতে পারছি মানে দুই বছরে অতীতকালে কোনো একটা সময়ে দুটো বছর ধরে কাজটা চলছিল এইরকম বোঝানো হচ্ছে তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখানে লিখে ফেলি কন্টিনিউয়াস তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবার এই বাক্যটা দেখো যে আমি এই বিদ্যালয়ে পড়ছিলাম এখানে কিন্তু সেরকম কোনো টাইমের উল্লেখ নেই যে এক বছর ধরে পড়ছিলাম বা দু সাল থেকে পড়ছিলাম অথবা তোমরা এই গ্রামে আসার আগে আমি পড়ছিলাম এরকম কিন্তু কোনো সময়ের উল্লেখ বা একটা কাজের আগে আরও একটা কাজ যে ঘটছিল এরকম ব্যাপার নেই ডাইরেক্ট সরাসরি লেখা আছে যে আমি এই বিদ্যালয়ে পড়ছিলাম এইরকম যদি থাকে আর কাজটা যদি চলতে থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স ঠিক আছে আশা করি গেছে সো এই দুটো বাক্য ভালো করে দেখো ডাউট ক্লিয়ার হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটি বাক্যের ক্রিয়াপদই হান্ড্রেড পার্সেন্ট একই রকম দেখো পড়ছিলাম পড়ছিলাম ছিলাম শব্দটা থাকতে গেলেই সেটা হলো পাস্ট এবং পড়ছিলাম ভালো করে দেখো কাজটা চলছিল পড়ছিলাম কাজটা চলছিল দুটোই কন্টিনিউয়াস বাট এখানে একটা সময় ধরে চলছিল তাই পারফেক্ট এখানে কোনো সময় ধরে চলছে না তাই শুধু কন্টিনিউয়াস ক্লিয়ার ওকে দ্বিতীয় বাক্যটা দেখো আমি না একটা গল্প লিখছিল এই বাক্যের ক্রিয়া কোনটা এটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে ভাব ওকে বিকজ ছিল আছে তার আগে দেখো লিখ ছিল মানে কাজটা চলছিল ছিল থাকায় পাস্ট আর কাজটা রানিং অবস্থায় থাকায় কন্টিনিউয়াস এখানেও দেখো সেম লিখ ছিল গোপাল আসার আগে আমিনা একটা গল্প লিখছিল তাহলে দেখো লিখ ছিল ছিল আছে পাস্ট লিখ ছিল তার মানে হচ্ছে এটা কন্টিনিউ চলছে সেই জন্য আমরা এটাকে বলবো কন্টিনিউয়াস বাট এখানে বলা হয়েছে যে গোপাল আসার আগে এই টুকুটা ফলো করো মানে গোপাল আসার আগে একটা কাজ চলছিল সেটা হচ্ছে কি আমি না একটা গল্প লিখছিল এই টুকুটা হয়ে গেল আর এইখানে দেখো আমিনা একটা গল্প লিখছিল এটা হয়ে গেল শুধু পাস্ট কন্টিনিউয়াস আমি লিখে ফেলি কন্টিনিউ ক্লিয়ার এটা লিখে দিই আমি আমি শর্টকাটে লিখি পাস্ট কন্টিনিউয়াস এইবার পরের বাক্যটা দেখো এই সংবাদের জন্য সে রবিবার থেকে অপেক্ষা করছিল এখানে ভার হচ্ছে অপেক্ষা করছিল দেখো করছিল ছিল মানে পাস্ট ছিল মানে কাজটা চলছিল তাই হচ্ছে কন্টিনিউয়াস এবার আমি এখানে একটু দেখে নিই যে এই সংবাদের জন্য সে রবিবার থেকে দেখো রবিবার থেকে একটা সময় থেকে একটা সময় থেকে কাজটা চলতেই আছে অতীতে ওকে তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার ওকে এইবার তোমরা এখানে একটু ভালো করে দেখো যে পাস্ট পারফেক্ট গুলোর মধ্যে কি মিল রয়েছে এখানে হচ্ছে কোনো একটা সময় থেকে কাজটা চলছিল এখানে আমরা পেলাম যে কোনো একটা কাজ হওয়ার আগে আরো একটা কাজ চলছিল এরকম পেলাম আর এখানে একটা পেলাম যে একটা পিরিয়ড অফ টাইম ধরে কাজটা চলতেই আছে আমি একটু আগেই বলেছি যে তিনটি জিনিস মনে রাখলে পাস্ট পারফেক্ট কন্টিনিউটাকে মনে রাখা যাবে একটা হচ্ছে যে কোন একটা সময় ধরে কাজটা ছিল এরকম আর একটা হচ্ছে যে কোনো একটা সময় থেকে কাজটা চলতেই আছে এরকম বোঝানো হবে আর আরেকটা হচ্ছে যে কোন একটা কাজ শেষ হওয়ার আগে বা পরে কোন একটা কাজ চলছিল এইরকম বোঝাতে গেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তাহলে তিনটে বাক্যতেই আমরা আলাদা আলাদা তিনটা এক্সাম্পল পেলাম এবার এই বাক্যগুলোকে আমি এখন ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখাবো সো দুটো রুলস আমাদের জানতে হবে একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট বসবে প্রথমে সো সাবজেক্ট এখানে আমি লিখে ফেলি আই বিকজ পড়ছিলাম কে পড়ছিল আমি আয়ের পরে ওয়াজ ওয়ের থেকে আসবে ওয়াজ তারপরে ভার্বের সাথে আইএনজি ভার্ব হচ্ছে পড়ছিলাম পর ইংরেজি রিড সঙ্গে হবে আইএনজি রিডিং তাহলে আই ওয়াজ রিডিং এই বিদ্যালয়ে হবে ইন দিস স্কুল আই ওয়াজ রিডিং ইন দিস স্কুল এটা হবে আবার রিডিং এর পরিবর্তে তোমরা এখানে স্টাডিং লিখতে পারো আই ওয়াজ স্টাডিং ইন দিস স্কুল এটাও হবে ক্লিয়ার ওকে দ্বিতীয় বাক্যটা দেখো যে আমি এই দুই বছর ধরে বিদ্যালয়ে পড়ছিলাম এখানেও দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউ রুলস অনুযায়ী আমাদের এখানে বাক্য তৈরি করতে হবে সাবজেক্ট বসলো প্রথমে তারপরে হ্যাড বিন বসবে আমি হ্যাড বিন লিখে ফেললাম তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি ভাব হচ্ছে পড়ছিল পড়া অর্থে আমি এখানে স্টাডি লিখবো স্টার্টিং ওপরে একটা রিডিং দিয়েছি এটা দিলাম স্টার্টিং আই হ্যাড বিন স্টার্টিং দুই বছর ধরে বদলেছে ধরে অর্থে আমাদের এখানে ব্যবহার করতে হবে টু ইয়ার্স এইরকম হবে ক্লিয়ার এবার দেখো যে ফার্স্ট কন্টিনিউ ওয়াশওয়্যার এর ব্যবহার হয় আর পাস্ট পারফেক্ট কন্টিনিউ বিনের ব্যবহার হয় ওকে আর ভার্ভের আইএনজি দুটো ক্ষেত্রেই ব্যবহার হয় নেক্সট এক্সাম্পল আমি না একটা গল্প লিখছিল তাহলে দেখো এখানে সাবজেক্ট কে আমিনা লিখে ফেললাম আমিনা কন্টিনিউয়াসে রয়েছে তাই কি হবে এখানে ওয়াজ ওয়ার থেকে আসবে ওয়াস তারপর হবে ভার্বের সঙ্গে আইএনজি ভার্ভ হচ্ছে লিখছিল লেখা ইংরেজি হচ্ছে রাইট হয়ে গেল রাইটিং একটা গল্প আর স্টোরি দিয়ে ফুল স্টপ বাক্যটা আমিনা ওয়াজ রাইটিং আ স্টোরি নেক্সট বাক্যটি দেখো গোপাল আসার আগে আমিনা একটা গল্প লিখছিল এই বাক্যটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আগে মানে কি আগে অর্থ মানে হচ্ছে পূর্বে যার ইংরেজি হলো বিফোর এবার বিফোরটা আমাদের মিডিল পয়েন্টে থাকবে বিফোরটা আমাদেরকে মিডিলে রাখতে হবে এবং বিফোরের যে আগে সেন্টেন্সটা সেটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে আর তার পরের সেন্টেন্সটা হবে কি ফার্স্ট ইন্ডেফিনিট বা সিম্পল টেন্স তো আগে কোন কাজটা কমপ্লিট হয়েছে যে গোপাল আসার আগে মানে গোপাল আসার আগে তার মানে এই বাক্যটা কমপ্লিট হয়েছে যে আমিনা একটা গল্প লিখছিল সো আমি এখানে লিখে ফেলি আমিনা তারপরে হবে সাথে আইনজি লিখছিল হবে রাইটিং স্টোরি একটা গল্প লিখছিল এইবার এখানে লিখব বিম বাক্যটা এরকম হবে যে আমিনা হ্যাড বিন রাইটিং স্টোরি বিফোর গোপাল কেম তাহলে যে কাজটা চলতে ছিল মানে এখানে কন্টিনিউ চলছিল সেই কাজটার সঙ্গে আমরা কি করব ভার পাস্ট পারফেক্ট কন্টিনিউ দ্যাট মিনস হ্যাড বিন রাইটিং করে তুলবো মানে ভার হ্যাড বিন তারপরে ভার্ভের আইনজি তৈরি করতে হবে দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে শর্টকাট টেকনিক হচ্ছে যে এর আগে মানে যে কাজটা কমপ্লিট হচ্ছে সেটা পূর্বে আসছে আর সেই কাজটার সঙ্গে ভার্ভের সঙ্গে আইনজি করতে হচ্ছে আমাদেরকে মানে পাস্ট পারফেক্ট রুল রুলস অনুযায়ী লিখতে হচ্ছে নেক্সট এক্সাম্পল এই সংবাদের জন্য সে রবিবার থেকে অপেক্ষা করছিল সো সে অপেক্ষা করছিল সাব যদি আমি নিলাম হি যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই হবে এখানে হ্যাড বিন হ্যাড বিন হি হ্যাড বিন এবার দেখো হ্যাড বিন এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে অপেক্ষা করা অপেক্ষা করা এর ইংলিশ হচ্ছে ওয়েট সো আইএনজি করতে হবে ওয়েটিং তাহলে হি হ্যাড বিন ওয়েটিং অপেক্ষা করছিল এই সংবাদের জন্য এটা লিখতে হবে আগে তাহলে ফর দিস নিউজ রবিবার থেকে থেকে অর্থে এখানে হবে সিন্স সানডে তাহলে বাক্যটা হলো কি হি হ্যাড বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে নেক্সট আরো একটা বাক্য রয়েছে সেটা হচ্ছে যে তোমার বোন সকাল থেকে রান্না করছিল তো এই বাক্যটাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ট্রান্সলেশনটা কি হবে ওকে আমি অবশ্যই চেক আউট করবো তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি বিষয়টি বুঝতে পেরেছ সো এরপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও